এই ভিডিওরে আপনার তিনটি বড় খবর রয়েছে। শেষ পর্যন্ত দেখুন সবুক বড় গুরুত্বপূর্ণ। রাজ্য সরকার তরফ জারি হল এক বড় ঘোষণা যা আপনার সমস্তে জাঁ রাখা জরুরি। এপটে পুঁ বড়া সুনা দর হল এবে আকাশ ছুঁয়া। আসন্তু গোটি গোটি খবর জাঁয়া তা পূর্ব ভিডিও কু লাইক করতু, সবসক্রাইব করি এবে সবসক্রাইব করে পাখে থাকা ঘণ্টি চিহ্নক দবাই দিন্তু। প্রথম খবর, লোকঙ্ সহ ভিডিও কলরে কথা হলে মুখ্যমন্ত্রী। গত কিছুদিন তলে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক ভয়েস কলরে লোকঙ্ নিজ অঞ্চলের হেউথিবা বিকাশমূলক কাম বিষয়ে পচারি বুঝুথিবা বেলে আজ ভিডিও কলরে লোকঙ্ নিকটরে সেমানক অঞ্চলরে হেউথিবা উন্নয়নমূলক কামর অপডেট নেইছন্তি। তবে নির্বাচন মহলরে লোকঙ্ পাই হেউথিবা বিকাশমূলক কাম যেপরি আধারে বন্ধ নহুয়ে সে নেই নবীন পট্টনায়ক অপডেট দেইছন্তি। খবর নম্বর দুই, পুনি বড়িলা সুনা ও রূপা দর। নয়া রেকর্ড স্তরের পৌঁছেছি সুনা দর। প্রথম থর পাই 74,000 টাকা পার করেছি 24 ক্যারেট সুনা বা খাঁটি সুনা। সেইপরি 22 ক্যারেট সুনা দর 68,000 টাকা নিকটতর হয়েছে। তবে ভুবনেশ্বর আজ 24 ক্যারেট সুনা দাম 10 গ্রাম পিছা 980 টাকা মহঙ্গা হয়ে 74,130 টাকা হয়েছে। সেইপরি 22 ক্যারেট সুনা মূল্য 10 গ্রাম পিছা 900 টাকা বৃদ্ধি ঘটি 67,950 টাকা হয়েছে। তবে চারিদিন তলে ভুবনেশ্বরে 24 ক্যারেট সুনা দর 10 গ্রাম প্রতি 73,000 ছুঁইলা, এবে এ বড়ি 74,000 পঞ্চাইছে। খবর নম্বর তিন, আসুছি পশ্চিমা ঝড়। এইসব জেলার হব প্রবল বর্ষা। তবে রাজ্যের তাপমাত্রা বৃদ্ধি যোগ গঞ্জাম ও জগৎসিংহপুর জেলা আজ প্রথম থর পাই গ্রীষ্মপ্রবাহ স্থিতি রেকর্ড করাই। তবে সর্বাধিক তাপমাত্রা বারিপদারে 41.4 ডিগ্রি রেকর্ড করাইছে। সেইভাবে রাজধানী ভুবনেশ্বর ও নয়াপড়া জেলার মধ্যে তাপমাত্রা 41 ডিগ্রি পার করেছে। তবে উপকূলের কিছু জেলার উষ্ণ আদ্র ও জলবায়ু নিয়ামক সম্ভাবনা থাকার ইয়েলো আলর্ট জারি করাছে। এপটে আসন্তা 19 তারিখ পর্যন্ত পাগ মুখ্যত শুখিলা রহব। তবে 20 তারিখর গোটিয়ে দুইটি স্থানের বর্ষা সম্ভাবনা রয়েছে।